আগামী ২৬ মার্চ রামনগর মণ্ডলের উদ্যোগে এবং বিধায়ক সুরজিৎ দত্তের প্রেরণায় এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বুধবার সাংবাদিক সম্মেলনে কথা জানান কর্পোরেটের তুষার কান্তি ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত এবং যুব কর্মকর্তারা এই মেগা রক্তদান শিবিরে তিনশো ইউনিট রক্ত সংগ্রহে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে তুষার কান্তি ভট্টাচার্য জানান বিধানসভা নির্বাচনে প্রেক্ষাপটে ব্যস্ত থাকার জন্য সারা রাজ্যেই রক্তদানটা কিছুটা খামতি ছিল তার কারণে সারা রাজ্যেই আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে এই স্বল্পতা দূর করার জন্য সারা রাজ্যেই ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মণ্ডলে মণ্ডলে জেলায় রাজ্যস্তরে রক্তদান শিবির অনুষ্ঠিত করছে তারই অঙ্গ হিসেবে রামনগর মণ্ডলের উদ্যোগে এবং আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে আগামী ছাব্বিশে মার্চ রামনগরস্থিত দুই নং রোড রোডে মেঘা শিবির অনুষ্ঠিত হবে ব্লাড ব্যাংকের রক্তের মজুদকে আরও মজবুত করতে এবং মানুষের পাশে দাঁড়াবার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে সব কর্মকর্তারা শুনবেন এবং মার্গদর্শন নেবেন বলে উল্লেখ করেন তুষারকান্তি ভট্টাচার্য রিপোর্ট আর ই নিউজ